শাড়ি পরে লাগাতার ব্যাক ফ্লিপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল কুলিক পাড়ির মিলি। মিলেছে নানান জায়গা থেকে বাহবা। সঠিকভাবে প্রশিক্ষণ নিলে শাড়ি পরেও খুব সহজে জিমনাস্টিক করা যায় এমনই মত তার। আর্থিক অনটনের মধ্যেও নিজেকে উচ্চতার শিখরে নিয়ে যেতে বদ্ধপরিকর মিলি। বাবা নকুল সরকার পেশায় গাড়ির চালক, বিদ্যুৎ বিভাগের একটি গাড়ি চালিয়ে মাসিক রোজগার 10,000-এরও কম। দুই মেয়ে ছেলেকে নিয়ে পাঁচজনের সংসার টানতে, তাই নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার জোগাড়। এমন পরিস্থিতিতে মেয়ের এই সাফল্যে বেজায় খুশি মিলির পরিবার। যদিও আর্থিক অনটনের জেরে মেয়ের প্রশিক্ষণে বাধা পড়ায় দুশ্চিন্তায় সকলে। রায়গঞ্জের কুলিক নদীর পাড়ের আব্দুল ঘাটায় বাড়ি মিলি সরকারের। কন্টেম্পোরারি ডান্সের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি ধারাবাহিকভাবে যোগা অভ্যাস করেন তিনি। ইনস্টাগ্রাম ফেসবুকের মতন সোশ্যাল মিডিয়ায় প্রায় দিনই নাচের ভিডিও জিমনাস্টিকের ভিডিও পাবলিশ করে থাকেন মিলি। এরই মধ্যে থেকে হঠাৎই কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায় মিলির। যেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে সেগুলোতে দেখা গিয়েছে শাড়ি পরেই লাগাতার ব্যাক ফ্লিপ দিচ্ছেন কুলিকপাড়ের মিলি সরকার। ভিডিওগুলি ভাইরাল হওয়ার পর থেকেই দেশ তথা বিদেশ থেকেও শুভেচ্ছা বার্তা এসেছে বলে জানিয়েছে মিলির পরিবার। বছর পাঁচেক আগে শিলিগুড়ির একটি সংস্থায় কন্টেম্পোরারি ডান্স শেখা শুরু করে মিলি। এছাড়াও বাড়িতেই নিয়মিত যোগা অভ্যাস করে মিলি। 2018 সালে মহারাষ্ট্রের সর্বভারতীয় একটি যোগা প্রতিযোগিতায় সে সফল হয়ে স্বর্ণপদক লাভ করে। এরপর লকডাউন ও আর্থিক অনটনের জন্য বন্ধ হয়ে যায় মিলির প্রশিক্ষণ। তবে এরপরেও নিজের প্রচেষ্টায় রোজ অভ্যাস করে চলেছে। তবে নিজের উদ্যোগে কত দূর সে পৌঁছতে পারবে তা জানা নেই বলে জানিয়েছেন নকুল সরকার। মিলি জানিয়েছেন জিমনাস্টিক ভালোভাবে শিখলে কোনো সমস্যাই সমস্যা নয়, শাড়ি পরেও খুব সহজে ব্যাক ফ্লিপ দেওয়া সম্ভব। তার দাবি, অন্যদের থেকে কিছু আলাদা করতে পারলেই খুব সহজে নজরে আসা যায়। এই কথা মাথায় রেখেই সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরে ব্যাক ফ্লিপ দেওয়ার ভিডিও আপলোড করি। ভবিষ্যতে ডান্স নিয়ে এগিয়ে যেতে চায় মিলি। নৃত্য জগতেই সাফল্য পাওয়ার জন্য ক্রমাগত প্রশিক্ষণ নিয়ে চলেছে বলে জানিয়েছেন মিলি। কি নাম তোমার? মিলি সরকার। মিলি, তুমি কি কি করছো, মানে কি কি করো? আমি ডান্স, যোগা, জিমনাস্ট। আচ্ছা, এই যে ডান্স, যোগা, জিমনাস্ট করছো, কি লক্ষ্য তোমার? লক্ষ্য আমার, আমি লাইফে অনেক বড় সাকসেসফুল হব ডান্স নিয়ে। আচ্ছা, তো তার জন্য কি কি পরিকল্পনা, কি কি প্রিপারেশন নিচ্ছো বা কিভাবে এই জায়গাটা পৌঁছে যাচ্ছে তুমি? প্রিপারেশন মানে বাড়িতে এই ধরো এই মাঠে তো এগুলো জায়গায় প্র্যাকটিস করি, তো ওইভাবেই প্র্যাকটিস করে যতটা পারি এগিয়ে যেতে চাই। আর কোন প্ল্যাটফর্মটাকে ইউজ করেছো, মানে তোমার সোশ্যাল মিডিয়া? হ্যাঁ, ইনস্টাগ্রাম। আচ্ছা, তাতে কীরকম তোমার পোস্ট করেছো, কতগুলো কীরকম ফলোয়ার্স রয়েছে যদি বলো? ওখানে আমার এইসব জিমনাস্ট, যোগা, ডান্সের ভিডিও ছাড়া আছে। আর ওখানে আমার এই কিছুদিন পর 1,00,000 কমপ্লিট হবে। অনেক টাকার দরকার হয়, যেমন জিমনাস্ট, ম্যাট ট্যাট অনেক কিছু হয়, তো সেগুলো দিক থেকে আর্থিক সমস্যা তো আছে। আর এখানে রায়গঞ্জে প্রত্যন্ত এলাকায় সেই পরিকাঠামো আছে তোমার? নেই, রায়গঞ্জের মতো জায়গায় না জিমনাস্ট ক্লাস আছে, না যোগা ক্লাস, আর না সেরকম ভালো ডান্স ক্লাস। তাহলে কিভাবে তোমার স্বপ্নটা পূরণ করবে? সেটাই ভাবছি এখন, নিজের থেকে যতটা সব মানে করতে পারি সেতটুকুই করছি। রায়গঞ্জ থেকে দেবব্রত দাসের রিপোর্ট, বঙ্গের বার্তা। এবার আপনার শহরে এসে গেছে হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। দক্ষিণ দিনাজপুর জেলার তথা আপনার প্রিয় শহর বুনিয়াদপুরের সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি নার্সিং হোম এবং দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র স্বাস্থ্যসাথী গ্রেড বি মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম হেলথ ওকে নার্সিং হোম। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। আমাদের ঠিকানা বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9775
9254466 অথবা 9143287928।